বাংলাদেশের জনপ্রিয় কবি মুহিব খান ও ইসলামিক কৌতুক অভিনেতা হিসেবে পরিচিত মহিউদ্দিন হাসান খান এর কিছু কর্মকাণ্ডকে ফাঁসেকি এবং গুমরাহী ফতোয়া দিয়েছে উপমহাদেশের প্রখ্যাত ও সর্বপ্রথম কৌমি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্ত মূলত কবি মুহিব খান ও কৌতুক অভিনেতা মহিউদ্দিন হাসান খানের কয়েকটি কন্টেন্টের ব্যাপারে বাংলাদেশ থেকে আহমদ আব্দুল কাহার নামের একজন আলেম ফতোয়া জিজ্ঞেস করেন প্রশ্নে মিউজিক সম্বলিত কন্টেন্ট সহ তাদের বিভিন্ন কর্মকাণ্ড উল্লেখ করা হয়েছিল জবাবে দেওবন্দের ফতোয়াতে বলা হয় মিউজিক এবং প্রাণীর ছবি বিশেষত নারীর ছবি সম্বলিত ভিডিও তৈরি করা শরীয়তের দৃষ্টিতে নাজায়স এবং মারাত্মক গুনাহের কাজ যদিও তা দিনই দাওয়াতের উদ্দেশ্যে হয়ে থাকে বরং এ উদ্দেশ্যে ওই সকল নাজায়জ জিনিস ব্যবহার করা আরও বেশি নিন্দনীয় কেননা এতে দিনকে অপমান করা হয় যা মারাত্মক অন্যায় কাজ যে ব্যক্তি এসব বিষয়ে জানা সত্ত্বেও এ ধরনের কাজ করে সে নিঃসন্দেহে ফাসেক এবং গুমরা